এক ঝলকে নিবেদন করছে টাফকন 600 HCR TMT রিভার। এবার ইন্ডিয়া হবে আরো টাফ। গতকালই ভোটগ্রহণ শেষ হয়েছে মুর্শিদাবাদ লোকসভা আসনে। স্ট্রংরুমে বন্দী ইভিএম, লালবাগের নেতাজি সুভাষচন্দ্র বসুর শতবার্ষিকী কলেজে খোলা হয়েছে কেন্দ্রীয় স্ট্রংরুম। কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। রাজ্যে ভোটে প্রথম বলি, মুর্শিদাবাদে ভগবান গোলায় তৃণমূলের সঙ্গে সংঘর্ষ, নৃশংসভাবে কংগ্রেস কর্মীকে খুন, তৃণমূল কর্মী সহ আহত দুই, হান্দার অভিযোগে গ্রেফতার তিন। ভোটে রক্তাক্ত মুর্শিদাবাদ, রাজ্য পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ খোদ তৃণমূলের। সিইও দফতরে কংগ্রেসের বিক্ষোভ, বুথের বাইরের ঘটনা জানালো কমিশন, রিপোর্ট তলব। অশান্ত জঙ্গল, টিকটিকিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের 22 নম্বর বুথের সামনে ব্যাপক বোমাবাজি, এলাকায় ছড়িয়ে ছিটিয়ে স্টকের বোমা, বাহিনীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ভোটারদের। রতুয়ার বাহারাল শাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের কর্মী সমর্থকদের। বাহারাল অঞ্চলে ভোট লুটের অভিযোগ কংগ্রেস প্রার্থীর। কুশমন্ডিতে দুর্ঘটনার কবলে ভোট কর্মীদের দুটি গাড়ি, বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, আহত কয়েকজন ভোট কর্মী ও জওয়ান। শান্তিপূর্ণ এলাকায় কেন পুলিশ? কুমারগঞ্জে পুলিশকেই ধমক তৃণমূলের প্রাক্তন বিধায়ক মাহমুদা বেগমের। তপনের উত্তর বজ্রাপুকুরে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সামনেই তৃণমূল সমর্থককে মারধরের অভিযোগ, ক্যামেরাবন্দী সেই দৃশ্য। ঘটনার পরই এলাকা থেকে চলে যান বিজেপি প্রার্থী। বালুরঘাটে পোস্টাল ব্যালটে ভোট পড়ল কৃষকের। বালুরঘাটের ভাটপাড়ায় ভোট না দিয়ে ফিরে এলেন কৃষক। কিভাবে কৃষকের ভোট পোস্টাল ব্যালটে? কমিশনে অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের পুলিশ পাড়ায় আক্রান্ত বিজেপি কর্মী, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসাহায্যে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী অনুপম হাজরার নেতৃত্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে নরেন্দ্রপুর থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিংয়ে দুটি গ্রামে পতাকা লাগানো ও দেওয়াল লিখনে কালি ল্যাপার অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত উভয় পক্ষের 6। ক্যানিং থানায় বিজেপির তরফে অভিযোগ দায়ের হয়েছে। আউশগ্রামে বোলপুরের বিজেপি প্রার্থীর ওপর হামলা, অভিযুক্ত তৃণমূল। পুলিশের সামনে লাঠি অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ, 20 জন বিজেপি কর্মী জখম। ইংরেজবাজার মালদা দক্ষিণের বেশ কিছু বুথে কেন্দ্রীয় বাহিনী ভোট করাচ্ছে, আরামবাগে জনসভা থেকে অভিযোগ মমতার, কমিশনের কাছে অভিযোগ দায়ের। সিগন্যাল ফোর ইনসাইড দ্য বুথ ভেতরে ঢুকে বসেছিল এবং ওখানে বসে বিজেপির হয়ে ভোট করাচ্ছিল। এই কাজ বিজেপির হয়ে করবার অধিকার সেন্ট্রাল ফোর্সের নেই, এটা ইলেকশন কমিশনকে আমরা আমাদের আপত্তি জানিয়েছি। নতুন সরকার দিল্লিতে এলে কত কেন্দ্রীয় বাহিনী যাবে গুজরাটের ভোটে? আরামবাগে হুঙ্কার মমতার, বাংলার তুলনায় কত বাহিনী কাছে যোগী রাজ্যে? তুললেন প্রশ্ন। ইলেকশন হয়েছে ত্রিপুরায়, চ্যালেঞ্জ করে বলছি কোনো ইলেকশন হয়নি, টোটাল টাই রিগিং হয়েছে। গুজরাটে কি ইলেকশন হয়েছে, কত অফিসার চেঞ্জ হয়েছে, কত ফোর্স গেছে, জবাব চাই, জবাব দাও বিজেপি। দুর্নীতিগ্রস্ত তাই মোদীকে নিয়ে এত কষ্ট, আসানসোলের সভা থেকে মমতাকে আক্রমণে মোদী। জো ভ্রষ্ট হ্যায় উসি কো মোদী সে কষ্ট হ্যায়। সেনার নামে যারা ভোট চায় তাদের কি ভোট দেওয়া উচিত? আসানসোল লোকসভা কেন্দ্রের বারামণি সভায় মোদীকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা সেনার নামে ভোট চায় তাদেরকে একটি ভোটও না। পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে বিজেপিকে আক্রমণ করেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম পুরসভার মোল্লাপাড়ায় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা বিজেপি নেতা ও কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি। বহিরাগতরা পতাকা লাগানোয় স্থানীয় বাসিন্দারা রুখে দেন। মধ্যন্তপুরে শুট আউট, ভরসন্ধ্যায় জনবহুল এলাকায় দুষ্কৃতী হামলা, গুলিবিদ্ধ কেষ্ট দাসের বিরুদ্ধে একাধিক পুরনো অভিযোগ রয়েছে, শত্রুতার জেরে হামলা বলে অনুমান পুলিশের। রাতে ভর্তি আর্জি কন হাসপাতালে।